মনে পড়ছে সেই দুপুর বেলাটি, ক্ষণে ক্ষণে বৃষ্টি ধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোল, ঘরে অন্ধকার, কাজে মন যায় না। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার কানে মল্লারে সুরে লাগালে, পাশের ঘর থেকে একবার সে কেন দোয়ার পর্যন্ত এল, আবার ফিরে গেল, আবার একবার বাইরে এসে দাঁড়াল, তারপর ধীরে ধীরে ঘরের ভিতরে গিয়ে বসল। হাতে তার সেলাইয়ের কাজ ছিল, সে মাথা নিচু করে সেলাই করতে লাগলো। এইটুকু ছাড়া আর কিছুই না। বৃষ্টিতে গানেতে অকাজে আঘানো জড়ালো সেই একটি দুপুর বেলা। ইতিহাসে রাজা বাদশার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায়, কিন্তু সেই একটি দুপুর বেলার ছোট্ট একটি কথা দুর্লভ রত্নের মতো কালের কৌটোয় লুকোনো রইল। দুটি লোক তার খবর জানে। ধন্যবাদ।